প্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 31 আগস্ট 2020 সোমবার। আপনারা যে হাটটা দেখছেন, এটা নারায়ণগঞ্জের এটা শিমুলিয়া হাট। প্রতি সোমবারে এখানে হাট বসে। এই হাট থেকে আমরা আপনাদেরকে বড় বড় ষাঁড় গরু এখানে কী দাম চায় তা জানানোর চেষ্টা করবো। আমরা মূলত আপনাদেরকে উত্তরবঙ্গের বিভিন্ন হাট দেখিয়ে থাকি, তা আপনারা এই হাটটি এই জন্যই এনেছি যে আপনারা একটা কম্পেয়ার করতে পারবেন যে আসলে উত্তরবঙ্গের হাটগুলির সঙ্গে এখানে গরুর দামগুলি কি পরিমাণ ডিফার করে। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন ভাই? হ্যাঁ, কোথা থেকে? সোনারগাঁও। নারায়ণগঞ্জ সোনারগাঁও। কয়টা গরু আনছেন? দশটা। দশটা? এই যে এইগুলি সব আনছেন আপনার? এইগুলি থেকে একদম। আচ্ছা, এই যে ক্রস জাতের গরুগুলি, এগুলো তো দাঁত উঠেনি এখন? না না না। আচ্ছা, এগুলি কি দাম চাচ্ছেন? এগুলোর দাম কি চাচ্ছেন? দাম চাচ্ছি 85, 82, 80। আচ্ছা, 80 থেকে 85 পর্যন্ত এগুলোর দাম চাচ্ছি। যে ক্রেতা কি দরদাম করছে? কিরকম দাম বলতেছে? 60-65। 60-65। আর আপনার নিয়ত কত সারা? নিয়ত 70-80 হাজার কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলি, এই গরুগুলি আপনারা কালেকশন করেন কোথা থেকে? কালেকশন আমরা জায়গা জায়গা মোকাম যাই। আচ্ছা, বিভিন্ন বাড়ি থেকে? হ্যাঁ, গ্রামের বিভিন্ন বাড়ি থেকে নেন। আচ্ছা, এই গরুগুলি কিভাবে কি দরে বিক্রি হয় আমাদেরকে যদি একটু অভিজ্ঞতাটা একটু বলেন। 65-67 করে এইগুলি বিক্রি হয়। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা একটা ধারণা পাবেন যে এই শিমুলিয়া হাটে আসলে এই ধরনের ক্রস গরু কি দরে বিক্রি হয়। তবে এগুলো সব কিন্তু আগর, এগুলোর কিন্তু একটারও দাঁত উঠেনি। এই যে দেখছেন, তা আসুন আমরা একটু ভেতরে আপনাদেরকে একটু নিয়ে যাই। এই যে দেখছেন, অনেক বড় হাট এবং এখানে প্রচুর গরু উঠে। এই যে আপনারা দেখছেন, দেশি বিদেশি প্রচুর গরু। এই যে এখানে দেখছেন আপনারা, তো আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলাদেশের বিভিন্ন হাট আমরা আপনাদেরকে দেখাবো। তো সেই পরিক্রমে আমরা আজ শিমুলিয়া হাটে যে গরুগুলো কাট। আসসালামু আলাইকুম। কয়টা গরু আনছে? 12টা। 12টা? এগুলো কি দাঁত উঠছে? না, একটারও দাঁত উঠেনি। এগুলো কি দরে যাচ্ছেন দামগুলো? দাম চাই 65-70। 65-70 এগুলো দাম চান? ক্রেতা কি এখনো দাম দর করছে? না, এখনো করেনি। তিনটার পরে এই হাটটা, তিনটার পরে চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এই গরুগুলি কি দরে মোটামুটি বিক্রি হয় যদি আমাদেরকে একটু অভিজ্ঞতাটা দেন। 55-55 করে এগুলি বিক্রি হয়। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে নারায়ণগঞ্জের এই হাট আমরা দেখাচ্ছি ঢাকার পাশে। আবারও জানিয়ে রাখি, এই হাটটি ঠিক 300 ফিটের পাশে এই হাটটির অবস্থান। এই পাশেই কিন্তু কাঞ্চন ব্রিজ এবং তারপরে ভুলতা। তা আসুন আমরা, এই যে আপনারা দেখছেন এখানে প্রচুর গরু উঠে। ভাই আসসালামু আলাইকুম। কয়টা গরু আনছেন ভাই? 7-8টা আনছেন। কোথায় গরুগুলি? এইগুলি? এগুলো তো দাঁত উঠছে, দাঁত হয়নি? আচ্ছা, এই যে গরুটা দেখছি আমরা, এই গরুটার কি দাম চাচ্ছেন? কিনা হলো 70,000। আপনার কেনা 70,000? মানে এখন উপরে বেচতে হবে। আচ্ছা, আমাদেরকে একটু বলেন তো, এই গরুগুলি আপনারা কেনেন কোথা থেকে? সাতক্ষীরা, সাত মাইল দূরে। ওই সাতক্ষীরা, ওই ওই অঞ্চল থেকে আপনারা কিনে আনেন? আচ্ছা, ওইখান থেকে কিনে এনে এখানে আপনারা বেচেন? আচ্ছা আচ্ছা, এই যে কোনার গরুটা যে আমরা দেখছি, ওটারও দাঁত উঠেনি? এটাও দাঁত উঠেনি। এটার দাম কত যাচ্ছে? এটা 76 দিনার। 76 কেনা? ক্রেতা কি দাম টাম বলছে এখনো? এখনো আসেনি। এটা তো দুটার পরে জম এই হাটটা। আচ্ছা, তাও এই গরুগুলি মানে আপনার নিয়ত কত বিক্রি? এর মধ্যে 2-3 হাজার লাভ হইলে আমরা বেচলাম। 2-3 হাজার লাভ, মানে কেনা থেকে 2-3 হাজার লাভ হইলে আপনারা বেঁচে ফেলাবেন। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এই শিমুলিয়া হাট থেকে আমরা এ বড় বড় ষাঁড় গরু এগুলো কি দরে বিক্রি হয় মূলত এগুলো আমরা জানানোর চেষ্টা করছি। দাম কম হয়। তা আসুন, এই যে আপনারা দেখছেন এখানে সমস্ত সারি সারি সমস্ত ষাঁড় গরু এবং প্রচুর ষাঁড় গরু উঠে এবং হাটটা একদম খোলামেলা জায়গায়। এখানে গাড়ি পার্কিং এর অনেক ব্যবস্থা রয়েছে। আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। সালাম ভাই, কোথা থেকে আসছেন? ভাই আমাদের বাড়ি সোনারগাঁও। সোনারগাঁও? এই এলাকায় আমরা দেখলাম সোনারগাঁর ব্যবসায়ী। সোনারগাঁও ব্যবসায়ী আমরা। আচ্ছা আচ্ছা, এই গরুগুলি আপনারা কেনেন কোথা? আমরা গেলে কিনি কিছু এলাকার থেকে, কিছু ভৈরব থেকে, হাট বাজার থেকে। আচ্ছা, ভৈরব থেকে আর এলাকা থেকে? এলাকা থেকে। কয়টা গরু আনছেন আজকে? 8টা। 8টা? এগুলো তো দাঁত উঠেনি, সব আগর। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে এগুলি কি দাম চাচ্ছেন? এই কোনার গরুটাই যদি বলি আমরা, এটা কি দাম চাচ্ছেন? দাম চাইছি কত নাকি বিক্রি করা আইডিয়া? না না, আপনার দাম কত চাইছেন? দামটা কত চাই? 550-552 এর মিলে দাম চাই।
আচ্ছা 52 থেকে 55000 টাকা দাম চা আর ক্রেতা কি বলছে এখন পর্যন্ত দাম না বলে না ক্রেতা এখন পর্যন্ত দাম বলে না তার নিয়ত কি রকম এই গরুটা তাহলে আমি 50 কিছু বাইঙ্গে হইলে বেচলাম আচ্ছা 50 এর নিচে হইলে আপনি কিছু নিচে হইলে বিক্রি করে ভাড়া মোটামুটি এখানে যে গরুগুলি দেখছি এগুলো সব বেশি ডাঙার আছে এখন 65 গরু আছে 65 গরু এই যে এই সাইডের গরুগুলি আচ্ছা ওই এই এই যে এই কালো গরুটা এটা 65 পাইকারও বিভিন্ন এলাকা থেকে আইসা পাইকাররা এখান থেকে গরু বেশি এখান থেকে নিয়ে কই যায় গাবতলি গাবতলি না শুধু ফরাকো আটো পায় মনে করেন যে কুষ্টিয়ার লোক আসে কুষ্টিয়া থেকে ওইখানে কিনতে আসে এখান থেকে কিনতে আসে জাতের বাচ্চা কিনে এই হাটে অনেক ধরনের লোক আসে আচ্ছা এখানে মানে জাতের বাচ্চাটা একটু বেশি বেশি আমরা দেখছি যে এখানে মোটামুটি ক্রস জাতের গরু বলি এই যে ক্রস জাতের গরু অনেক রাস্তার অনেক ক্রস জাতের গরু আচ্ছা অনেক গরু এখানে ক্রস জাতের গরুটাই বেশি পাওয়া আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন এই যে এদিকে আমরা দেশি গরু দেখছি এই যে দেখুন এদিকে এই গরুগুলি কার আপনার এটা কার আপনার আসসালামু আলাইকুম ভাই কয়টা গরু আনছেন 22টা আচ্ছা এই গরুগুলি কোথা থেকে আপনারা কালেকশন করেন হ্যাঁ কুড়িগ্রাম এগুলো কি দর চাচ্ছেন এগুলো দাঁত উঠছে না দাঁত তুলছি দাঁত পরে নাই দাঁত এখনো পরে নাই আগর আছে তো এগুলো কি দাম চাচ্ছেন 62 করে চাই মানে যত বেশি হবে তত মানে বাজারটা এখন কেমন বাজার কম হ্যাঁ মানে বাজারটা কি এটা কি আজকের জন্য কম না গত সপ্তাহ থেকে আরো দুই তিন সপ্তাহ আগে দুই তিন সপ্তাহ আগে থেকে মানে ঈদের পর থেকে মোটামুটি বাজারটা কম আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তা শুন প্রিয় দর্শক এই শিমুলিয়া হাটে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা বাংলাদেশের বিভিন্ন হাট আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাতে চেষ্টা করব সেই পরিক্রমে আমরা এই নারায়ণগঞ্জের শিমুলিয়াতে এসেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই যে এখানে আমরা দেখছি বেশ কিছু সাইওয়াল এই যে সাইওয়াল দেখছেন আপনারা এই গরুগুলি কার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই সাইওয়াল গরুগুলো আনছেন কোথা থেকে এটা রাজশাহী থেকে রাজশাহী সিটি হাট আচ্ছা আচ্ছা এগুলো দাম কি রকম চাচ্ছেন এটা দাম 550 850 60 মানে 55 থেকে 60 এর মধ্যে এগুলো দাম চাচ্ছেন ক্রেতা কি দাম দর করছে হ্যাঁ দাম দর করছে 48 আপনারা শুনছেন আপনার এই শিমুলিয়া হাটে আমরা আপনাদেরকে গরুর দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখানে মূলত আমরা যেটা দেখলাম সেটা ক্রস জাতের গরুগুলি এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় ভাই আসসালামু আলাইকুম কয়টা গরু আনছেন আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন মাধবদি নরসিংদী আচ্ছা আমাদেরকে একটু বলবেন যে এই গরুগুলি কি দর চাচ্ছেন 60-65 করে দাম চাচ্ছে এখন কি ক্রেতা কি দাম দাম বলছে ও 75 করে চান মানে বিক্রির দাম আপনার নিয়ত হচ্ছে 65 করে বেচবেন 60-65 করে দাম কইতাছে আচ্ছা 60-65 করে বলছে শুনছেন সুপ্রিয় দর্শক এই যে দেখছেন তা আবারও জানিয়ে রাখি আজ 31 আগস্ট 2020 সোমবার এই শিমুলিয়া হাট নারায়ণগঞ্জের এই শিমুলিয়া হাট আবারও জানিয়ে রাখি ঠিক কাঞ্চন ব্রিজের পাশেই এই হাটটির অবস্থান প্রতি সোমবার এখানে হাট বসে এবং হাটটা দুপুর 12টা থেকে শুরু হয় তবে এটা জমতে জমতে 2-3টার সময় এই হাটটা পুরো জমে ওঠে তো এই হাট থেকে আমরা আপনাদেরকে সার গরু এগুলোর আমরা দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটি দেখে আপনারা যদি ভালো লেগে থাকে আপনাদের তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা রাখছি।